السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فيديو مسلم بطر برندو وطنطو بركان ريدو جاناتشي كيشو دين أمرا প্রতিবাদ জানালাম সেই ফ্রান্স থেকে পিরিয়ানবী মোহাম্মদ আলী হোসাল্লাম অবমাননার যেভাবে প্রতিবাদ করা দরকার তাই করলাম মানুষের অভাব নেই রাজপথে মিছিল বিক্ষোভ কত কিছুই করছি কতটুকু রাসুল সাল্লাইসাল্লামকে ভালোবাসি অন্তর থেকে বলার অপেক্ষা রাখে না যারাই হক্কানি বলে পরিচয় দিয়ে এই মিছিল বিক্ষোভ করলেন এমন কিছু মানুষেই নির্বোধ অজ্ঞের মতো রাসুলসাল্লাহ আলি হুসাল্লামের সন্না অনুসরণ করা হয় সঠিকভাবে সালাদাদাই করা হয় এ অপরাধেই সেই মসজিদ পর্যন্ত তারা ভেঙে ফেললেন মাদ্রাসা পর্যন্ত করে ফেললেন লা ছিন্ন ভিন্ন বিল্লাহ অত্যন্ত দুঃখজনক বিষয় সেই ফরিদপুরে যে মসজিদ ও মাদ্রাসাকে ভাঙা হয়েছে কারণ কি কোনো জায়গা জমির বিরোধ কোনো অর্থ সম্পদের কাড়াকাড়ি কিছুই নয় একটি বিরোধ তারা তাদের ফেস্টুনে লিখেছে সেই এলাকায় আহুল হাদিসের কোনো আস্থানা থাকতে দেবে না সেই এলাকা তো তোমাদের নিজেদের নয় জমিন আল্লাহর সেখানে দিন থাকবে আল্লাহর সন্না থাকবে আল্লাহর নবীর প্রয়োজনে যারাই এ ধরনের সন্না বিরোধিতা অবলম্বন করেছে অবস্থানে গেছে আল্লাহ তাদের আস্থানাকেই নিশ্চিন্ন করে দিয়েছেন সুন্নার আস্তানকেই সুপ্রতিষ্ঠিত করেছেন লক্ষ্য করুন প্রতিটি নবী রাসূলের অবস্থা এবং তাদের বিরোধীদের অবস্থা কোথায় আপনার ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান আযলামু মিমমান মানআ মাসাজিদাল্লাহ আযকারা ফী হাসমুহ ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম হতে পারে যে ঘর সমূহে মসজিদ সমূহে আল্লাহর স্মরণ করতে দিতে চায় না বাধা দেয় এবং সেই মসজিদগুলিকে নষ্ট করার পথে অগ্রসর হয় সত্যি কোনো সন্দেহ নেই শ্রেষ্ঠ জালেমের পরিচয় দিয়েছেন আপনারা যারা বিদ্বেষী হয়ে সেই ফরিদপুরের মসজিদ ও মাদ্রাসাকে ভেঙেছেন বাংলাদেশ হাদিস এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে সেই সাথে বাংলাদেশ সরকারের কাছে এ অপরাধীদের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে অপরাধীদেরকে চিহ্নিত করে দেশে শৃঙ্খলা নষ্টের দেশে ধর্মীয় মূল্যবোধে আঘাতের মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলার অপরাধে তাদের সর্বোচ্চ শাস্তি এর ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে কোনো বিদ্বেষী এ পথে আর হাঁটতে না পারে সেই আহ্বানে আমরা সরকারের কাছে জানাচ্ছি আল্লাহ সবহান হাত তাল্লার কাছে দোয়া করছি হে আল্লাহ সোরা বাকারার সেই একশত চোদ্দ নম্বর আয়তে আপনি শেষে পরিণতি ঘোষণা করেছেন এই জালেমদের দুনিয়ার জীবনে তাদের সর্বোচ্চ লাঞ্ছনা আখেরাতে তাদের রয়েছে মহা আজাব যতই আজকে দাড়ি টুপির বেশভূষণ ধরে মসজিদ ভেঙ্গুক না কেন ওই বাবরি মসজিদ যারা ভেঙেছে সেই উগ্রপন্থী হিন্দু আর এই সব এইসব টুপি বেশভূষণকারী নামধারী মুসলিমদের পার্থক্য কি হতে পারে সত্যি দুঃখজনক বিষয় তাই বাংলাদেশ নিন্দা জানাচ্ছে এবং সকল মুসলিমকে আহ্বান জানায় আসুন কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা সকলেই দিন মেনে চলার চেষ্টা করি তাহলেই ইনশা আল্লাহ এই বিদ্বেষ সবকিছু দূর হবে কোরআন ও সন্না ছেড়ে দিয়ে যদি গরা মাঝাবী গরামি এবং পীরতন্ত্রের বেড়াজালে বিস্মৃত হয়ে ইসলাম মানতে চাই তাহলে এই বিদ্বেষ কখনো আপনার থেকে দূর হবে না ইমানি ভাতৃত্ব আপনার ভিতরে খুঁজে পাওয়া যাবে না সুপ্রিয় মুসলিম ভাতৃবৃন্দ সাথে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই সেই ফরিদপুরের এই মসজিদটি বেশ কয়েক বছর ধরে রয়েছে আমরা জানি যোগাযোগ আমাদের কাছ সাথে ছিল বছর খানেক ধরে সেখানে এক বিচ্ছিন্নবাদী বিভ্রান্ত ব্যক্তি গিয়ে আখড়া তৈরি করে এবং সে তাদেরকে আশপাশে যত আহল হাদিস রয়েছে বৃহত্তর ফরিদপুরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়িতে তাদের সকলের সাথে সম্পর্কের বিচ্ছিন্নতা ঘটায় এবং একদিন আগে ঈদ করে আরও মানুষের মাঝে বিরোধটা বেশি সৃষ্টি করার চেষ্টা করে সেই বিভ্রান্তি ব্যক্তির কারণেই আমরা বলবো এ কঠিন পর্যায়ে গেছে তাই সেখানকার মানুষেরা আমাদের সাথে যোগাযোগ করেছে তারা তাদের ভুল বুঝেছে সেই বিভ্রান্তি ব্যক্তিকে আশ্রয় দিয়ে তারা আজকে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানাবো আহ্বান জানাবো বাংলাদেশ চাইলে আদিস আহ্বান জানায় বাংলাদেশের যে কোনো অঞ্চলেই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো আহরুল হাদিস মসজিদ রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন তাহলে পরস্পরে সহযোগিতামূলক আমরা ভূমিকা রাখতে পারব ইনশা আল্লাহ তাই বাংলাদেশ জমিয়া চাহিল হাদিস সকল আহরুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে থেকে সুন্দরভাবে শান্তি প্রিয়ভাবে আবেগী অতি উৎসাহী না হয়ে মধ্যম পন্থা অবলম্বন করে প্রতিষ্ঠিত থাকার আহ্বান জানায় আল্লাহ আমাদের সবাইকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন পরিশেষে সেই বিদ্বেষী মহলের জন্য আল্লাহর কাছে হেদায়ত কামনা করে অথবা আল্লাহ তাদের যে শাস্তি ঘোষণা করেছেন সে শাস্তি বাস্তবায়ন এর দোয়া করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ সুবহান হাত তালা আমাদের সবাইকে তার দিনের পর সুপ্রতিষ্ঠিত থাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত সুবহানা কাল্লাহমা ওবি হামদিকা সাজু আল্লাহ ইহা ইস্তাকুক